পর্যালোচনা করছিলাম ইস্তেগফার এবং তওবা, আল্লাহ তাআলার প্রতি ফিরে আসা, তার কাছে ক্ষমা চাওয়া। আমরা দেখলাম তওবার মাধ্যমে বান্দা শুধু ক্ষমাই পায় না, বান্দা আল্লাহর প্রেম অর্জন করে, আল্লাহর সন্তুষ্টি খুশি অর্জন করে। এ প্রসঙ্গে বিভিন্ন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে বিষয়টা বুঝিয়েছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিম সংকলিত হাদিস, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতিল আবদি, আল্লাহ তাআলা খুশি হন, অধিক খুশি হন কোনো গুনাহগার বান্দা তার প্রতি ফিরে আসে, তওবা করে। মিন রাজুলিন বি আরদি ফালাহ, ওই মানুষটার আনন্দের চেয়েও যে মানুষটা একটা বিজন প্রান্তরে মরুভূমির ভিতরে ছিল। কিভাবে মরুভূমি যারা দেখেছেন তারা এখনো বোঝেন, মরুভূমিতে শত শত মাইল চলে যাওয়া হয়, কোনো পানি নেই, জনপদ নেই, এক ব্যক্তি মরুভূমির ভিতরে চলছেন, পথে চলছেন বিজন প্রান্তর, উটের পিঠে খাবার এবং পানি নিয়ে, তো আমহ শরাব আলা রাহিলাতিহি, তার উটের পিঠেই খাবার পানীয় নিয়ে তিনি চলে যাচ্ছেন। পথে একটু বিশ্রাম করতে বসেছেন, একটা গাছের ছায়ায় বসেছেন, চোখটা বুঝে এসে সে চোখ মেলে দেখেন তার উটটা হারিয়ে গেছে। এদিকে দৌড়ালেন, এদিকে দৌড়ালেন, এদিকে দৌড়ালেন, উটের কোনো খোঁজ নেই। পিপাসায় কাতর হয়ে গিয়েছেন, প্রচণ্ড রোদ, সিদ্ধান্ত নিলেন যেখানে বসে উটটা হারিয়ে গিয়েছিল ওখানেই, ওই ছায়াতেই শুয়ে মৃত্যুর অপেক্ষা করি, আর তো প্রাণের কোনো আশা নেই। খাবার পানীয় হারিয়ে গেছে, বাহন চলে গেছে, পিপাসায় কাতর হয়ে পড়েছি, মৃত্যু ছাড়া কিছু নেই, অসহায়, হতাশ হয়ে ওই গাছের নিচেই শুয়ে থাকলেন, অচেতন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। ত্রন্দা থেকে উঠে দেখেন তার উট, তার খাবার এবং পানীয় সহ তার পাশেই দাঁড়িয়ে আছে। ফা আকাদ বি খিতামিহি ওয়া ক্বাল ইয়া রব আনতা আবদি ওয়া আনা রব আখতা মিন শিদ্দাতিল ফারাহ, ওই হারানো উটকে ফিরে পেয়ে উটের লাগামটা তাড়াতাড়ি ধরেছে এবং আনন্দে ভুল বকতে শুরু করেছে, আল্লাহ আমি তোমার মালিক, তুমি আমার বান্দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারানো উটকে ফিরে পেয়ে উটের মালিক যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার বান্দা যখন পাপের পথ থেকে তার পথে ফিরে আসে, তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি খুশি হন। আল্লাহ একবার। দর্শক, হারানো উটের মালিক তার উট ফিরে পেলেন, এতে খুশি হলেন কারণ তিনি জীবন ফিরে পেয়েছেন। আল্লাহ তাআলা বান্দার তওবায় আরও বেশি খুশি হন কারণ বান্দাকে আল্লাহ তাআলা খুবই প্রেম করেন, গভীর প্রেম করেন। আল্লাহ চান যে বান্দা তার নিয়ামত রহমতের পথে আসুক, সে জান্নাতের পথে এগোক। বান্দা যখন পাপের পথে যায় আল্লাহ তাআলা তা পছন্দ করেন না, তাই যখন ফিরে আসে আল্লাহ মহা খুশি হয়ে যান। দর্শক, এভাবেই আমরা দেখছি তওবার ভিতরে আমাদের আত্মশুদ্ধি রয়েছে, আত্মার কলবের ময়লা দূর করা রয়েছে, পাপ থেকে মুক্তি রয়েছে, সর্বোপরি আল্লাহর প্রেম সন্তুষ্টি অর্জন রয়েছে। তাই তো বান্দা পাপের কারণে যতটুকু দূরত্বে গিয়েছিল যখন সত্যিকারে তওবা করে তখন তার চেয়ে আরও অনেক কাছে তার মালিকের চলে যায়। তবে আমরা আগেই বলেছি, পাপ মানুষ করবেই, পাপের চেতনা তাকে অনেক সময় শিরকের ভিতরে নিমজ্জিত করে, সেটা হলো আল্লাহ আমার থেকে দূরে, আল্লাহ হয়তো আমার পাপের ক্ষমা করবেন না, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে মধ্যস্থ খোঁজার চেষ্টা করা। আরও একটা বিষয় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, আমাদেরকে বিপদের ভিতরে ফেলে দেয়, তা হলো পাপ থেকে ক্ষমা নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সুন্নত পদ্ধতির বাইরে নতুন কোনো পদ্ধতির চেষ্টা করা। যেমন আমরা অনেক সময় পাপ করেছে, নিজে তওবা না করে কারোর কাছে যেয়ে তওবা করলে হয়তো তওবা বেশি হবে, অপেক্ষা করা যে কেউ আসলে অথবা কারো কাছে যেয়ে পাপের তওবা করে নেব, এই ধরনের চিন্তা আমাদেরকে পাপের গভীরে আরও ফেলে দেয়। দর্শক, আমরা নেককার মানুষদের কাছে যাব, নেককার মানুষদের আল্লাহর হস্তে ভালোবাসব, তাদের কাছে তওবা শিখতে যাব, তাদের কথাই হৃদয়কে নরম করে তওবার অবস্থা অর্জন করব, এগুলো কোনো দোষ নেই, ভালো। কিন্তু
তওবা তো আমাকে আল্লাহ তাআলার কাছে নিজেই করতে হবে। কেউ যদি কোনো কথা বললেন, তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এটা তো কোনো তওবা হলো না, তোতা পাখির পড়া হলো। তওবা হলো আমি অন্তরের অনুভূতি দিয়ে, হৃদয়ের অনুতাপ নিয়ে আর কখনো পাপ করব না, এই চেতনা নিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের মনের আবেগ জানানো, এটার নাম তওবা। যদি কোনো নেককার মানুষের মজলিসে যেয়ে তার কথায় মনে এই হালত হয়, এটা খুবই ভালো। কিন্তু আমরা কখনোই এজন্য বসে থাকব না, আমরা পাপ করার সাথে সাথেই তওবা করব, নেকামল করব, এভাবেই আল্লাহর পথে এগোতে থাকব। দর্শক, তওবার জন্য অনেক সময় অনেক কাঠিন্য অনেক পরবর্তী বুজুর্গ আরোপ করেছেন, নিজেরা তওবার কারণে অনেক কষ্ট করেছেন, হয়তো সংসার ছেড়ে দিয়েছেন গোনা থেকে মাপ পাওয়ার জন্য। এগুলো সুন্নাতের ভিতরে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, তারা আমাদেরকে যে পদ্ধতিতে শিখিয়েছেন এর ভিতরে থাকার চেষ্টা করতে হবে, আর এটাই আমাদের জীবনের পথ, আত্মশুদ্ধির পথ, আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর বেলায়েত অর্জনের পথ। দর্শক, আগেই বলেছিলাম যে আল্লাহর বেলায়েত অর্জন, আত্মাকে বিশুদ্ধ করা, এটার জন্যই তো পুরো শরীয়ত। ফরজ এবং নফলের মাধ্যমে এটা হয়। ফরজের পাশাপাশি কিছু সহজ নফল ইবাদতের কথা আমরা আলোচনা করছিলাম। তওবা ইস্তেগফার কখনো ফরজ? কখনো ফরজ নয়, নফল থাকে। পাপ করে ফেললে দ্রুত তওবা করা ফরজ হয়, সব সময় তওবা ইস্তেগফার করা নিজের জন্য, পিতামাতার জন্য, এটা কখনো নফল থাকে? সর্ব অবস্থায় এটা খুবই সহজ ইবাদত। এই জন্য বান্দার অনেক কিছু আয়োজন করতে হয় না, আল্লাহ এবং বান্দার মাঝখানের সম্পর্ক শুধু সচেতনতা আর মনের আবেগ। ঠিক এই রকম সহজ আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহর কাছে চাওয়া, দোয়া, এই জাতীয় আরেকটা ইবাদত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাত বলা। আল্লাহর জিকিরের সহজ এবং উপকারী, হৃদয়ের জন্য সবচেয়ে বেশি বিশুদ্ধকারী ইবাদতগুলোর অন্যতম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম আদায় করা, পালন করা, পাঠ করা। দর্শক, সালাত এবং সালামের ভিতরে রয়েছে আল্লাহর জিকির। আমরা যখন বলি আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহর কথা মনে করি, এর ভিতরে রয়েছে আল্লাহর কাছে চাওয়া, আমরা আল্লাহর কাছে চাই। কিন্তু সবচেয়ে বড় জিনিস চাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত চাই, সালাম চাই। কাজেই এই মহান ইবাদতটা আমরা কিভাবে আদায় করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কিভাবে পালন করতেন, এটা আমাদের জানা দরকার। আমরা এ বিষয়টা জানার জন্য চেষ্টা করতে থাকব। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক প্রার্থনা করছি। দর্শক, সালাত শব্দটা আমাদের প্রচলিত বাংলায় কিছুটা অপরিচিত হয়ে গিয়েছে। সালাত ইসলামী পরিভাষায় দুটো ইবাদতের জন্য ব্যবহার করা হয়েছে। একটা হলো আমরা যেটাকে নামাজ নাম দিয়েছি, আরেকটা হলো যেটাকে আমরা দরুদ নাম দিয়েছি। দুটোই ফার্সি শব্দ। সালাত শব্দের মূল অর্থ দোয়া। আমরা পাঁচ অক্ত সালাতের মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলার কাছে দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবেন, এই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটাকে আমরা সালাত নাম দিয়েছি, এটাকে আল্লাহ তাআলা সালাত নাম দিয়েছেন, আমরা এই সালাত আদায় করি। আরেকটা সালাত হলো, এটাও দোয়া, তবে এটা বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে অন্যান্যদের জন্য দোয়া। আর এই সালাত এবং সালাম কোরআন সুন্নাহর আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পালনীয় বর্জনীয় সুন্নাতের আলোকে আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন কোরআন করিম অধ্যয়ন করি, তখন আমরা দেখি কোরআন করিমে এই দরুদ অর্থের সালাত শব্দ বিভিন্নভাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, সালাত বলতেন সাহাবীদের জন্য। কোরআন করিমে এসেছে, আল্লাহ তাআলা কোরআন করিমে বলছেন, ومن الاعراب من يؤمن بالله واليوم الاخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول। আল্লাহ তাআলা বেদুইনদের আলোচনা প্রসঙ্গে বলছেন, অনেক বেদুইন আছে যারা দিন পালন করতে ইচ্ছুক নয়, সামাজিকতা বা ভয়ে এগুলো করে, আল্লাহর পথে যা ব্যয় করে এটাকে জরিমানার মতো মনে করে। কিন্তু অনেক বেদুইন আছে যারা বিশুদ্ধ ঈমান এনেছে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, তারা আল্লাহর পথে যা ব্যয় করে
এটাকে আল্লাহর নৈকট্য এবং রসুলের সালাত হিসেবে গণ্য করে। অর্থাৎ রসুল তাদের জন্য যে সালাত বলেন, দোয়া করেন, এই দোয়া অর্জনের জন্য তারা এটা করে। এরপরে এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, তুমি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, তা তাদেরকে পবিত্র করবে, তাদের এই যাকাতের দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে। ওয়া সাল্লি আলাইহিম, তুমি তাদের উপর সালাত করো। আমরা দরুদ যেটাকে বলি এটা হলো এই সালাত, তুমি তাদের জন্য দোয়া করো। ফাইন্না সালাতাকা সাকানুল্লাহম, তোমার সালাত তাদের অন্তরে শান্তি এনে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় কোনো কোনো সাহাবীর জন্য সালাত করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আউফা, আল্লাহ আবু আউফার পরিবারের উপরে তুমি সালাত করো। এভাবে আমরা বিভিন্ন হাদিসে দেখছি রাসূলুল্লাহ সাল্লাম কোনো কোনো সাহাবীর জন্য সালাত করতেন। যেতে হচ্ছে একটু ছোট্ট বিরতিতে, বিরতির পরে ফিরে এলাম। বিরতির পর আমরা আলোচনা করছিলাম কোরআন কারিমে দরুদ অর্থ যেটা আমরা বলি, এই অর্থে সালাতটা কীভাবে ব্যবহার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, তুমি সাহাবীদের জন্য সালাত দাও। রাসূলুল্লাহ সাল্লাম সালাত বলতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইয়া ওয়া আলা জাওজি, আমার এবং আমার স্বামীর জন্য সালাত দিন, দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইকা ওয়া আলা জাওজি, আল্লাহ তাআলা তোমার এবং তোমার স্বামীর উপরে সালাত দান করুন। আল্লাহ স্বয়ং মুমিনদের জন্য সালাত দেন, মুমিনদের উপরে সালাত দেন। কোরআন কারিমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াশিয়া, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়েকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো, সকালে বিকালে তার তাসবিহ করো, সালাত আদায় করো। তিনি তো, হুয়াল্লাযী, আল্লাহই তো, ইউসাল্লি আলাইকুম, তোমাদের উপরে সালাত দেন, ওয়া মালায়েকাতু, এবং তার ফেরেশতারা, লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর, যেন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে যান আলোতে। তাহলে স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতাগণ সালাত প্রদান করেন মুমিনদেরকে, সকল মুমিনকে, আবার বিশেষ বিশেষ শ্রেণীর মুমিনদেরকেও আল্লাহ এবং তার ফেরেশতাগণ সালাত দেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ধৈর্যশীলদের বিষয়ে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, বিপদ আসলে বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে সালাওয়াত, সালাত, অনেক সালাত এবং রহমত, এবং তারাই সফল। সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুর, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ সালাত প্রদান করেন, সালাত পাঠান, সালাতের নামাজের কাতারের ভিতরে ডাইনে যারা দাঁড়ায় তাদের জন্য। দর্শক, শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতাগণ সালাত প্রদান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ সালাত প্রদান করেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাজেই হে ইমানদারগণ, তোমরাও সালাত প্রদান করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সালাম দাও, সালাম দাও বেশি করে, সঠিকভাবে। দর্শক, তাহলে আমরা দেখলাম সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ মুমিনদের উপরে সালাত বর্ষণ করেন, সালাত প্রদান করেন, আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত প্রদান করেন, এবং আল্লাহ মুমিনদেরকে আদেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাঠাতে এবং সালাম বলতে। তাহলে আমাদেরকে সালাত শব্দের অর্থ ভালো করে বুঝতে হবে। আল্লাহ তার ফেরেশতাগণ মুমিন মুমিনাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত দেন, এর অর্থ কী? আর এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
এই আয়াত এনে বলছেন, বাবু কওলিহি সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ সালাত বলেন, সালাত পাঠান, সালাত প্রদান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এর ব্যাখ্যায় তিনি আবুল আলিয়া তাবেঈ থেকে বলছেন, আল্লাহর পক্ষ থেকে সালাত অর্থ রহমত, ফেরেশতাদের সালাত অর্থ দোয়া। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সালাত অর্থ বরকত প্রদান বা বরকতের দোয়া করা, ইসল্লুন তারা বরকত প্রদান করেন বা বরকতের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত অর্থ রহমত দেওয়া, বরকত দেওয়া, মর্যাদা দেওয়া। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফেরিস্তাদের পক্ষ থেকে সালাত অর্থ এই রহমত বরকত মর্যাদার জন্য দোয়া করা। ইমাম তিরমিজি বিভিন্ন তাবেইন থেকে উদ্ধৃত করেছেন, সালাতুর রব্বে রহমা ও সালাতুল মালাইকাতে ইস্তিগফার, আল্লাহর পক্ষ থেকে সালাত অর্থ রহমত প্রদান করা, আর ফেরিস্তাদের সালাত মানে ক্ষমা চাওয়া। এজন্য ইমাম তাবারি এবং অন্যান্য মুফাসসির এই আয়াতগুলোই ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুমিন মুমিনাতদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত প্রদান করেন, মর্যাদা প্রদান করেন, আর ফেরেশতাগণ মুমিন মুমিনাতদের জন্য দোয়া করে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা তারা দোয়া করেন। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা তার প্রিয়তম ফেরেশতারকে জানান, তার প্রিয়তম ফেরেশতারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন মুমিন মুমিনাতদেরকে যে তোমরাও সালাত পড়ো, সালাত বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাহলে সালাত আমরা পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা সালাত দিচ্ছেন তার নবীকে, মুমিন মুমিনাত ছাড়াও নবীকে সালাম দিচ্ছেন, এটা অবশ্যই বিশেষতাই মণ্ডিত বিশেষত্ব রয়েছে। ফেরেশতাগণ মুমিন মুমিনাতের জন্য সালাত দিচ্ছেন এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত দিচ্ছেন। তবে আল্লাহ বিশেষ করে বললেন এই আল্লাহর সালাত ফেরেশতাগণের সালাতের পাশাপাশি, হে মুমিনগণ তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত দাও এবং তাকে সালাম প্রদান করো। কিন্তু প্রশ্ন হলো, সালাম তো স্বাভাবিক, আমরা ছোট বড়কে, বড় ছোটকে সালাম দেওয়া যায়, কিন্তু সালাত তো বড়রা দেয়, দোয়া তো বড়রা ছোটকে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাত চাইতেন, আমরা যেমন দেখলাম আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি সাহাবীদের জন্য তাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করো, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য সালাত দাও। কিন্তু আমরা উম্মত হয়ে কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করব, সালাত দেব, এটা তো একটা ভাবার বিষয়। আর এজন্যই যখন আল্লাহ তাআলা বললেন যে হে মুমিনগণ তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত দাও এবং সালাম জানাও, তখন সাহাবীগণ সালাম তো বুঝেছেন, সালাম কিভাবে দিতে হয় জাগতিক ব্যাপারে তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলছেন। সালাতের ভিতরেও রাসূল আসলাম শিখিয়ে দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, সালাম তো আমরা জানি কিভাবে দিতে হয়, আর সালাম তো বড়দেরকে মানুষ দিয়েই থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যিনি আমাদেরকে সালাত দেবেন তাকে আমরা কিভাবে সালাত দেব, দোয়া করব? তাই বিভিন্ন হাদিসে বুখারী মুসলিম অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মত হয়ে আমরা কিভাবে দোয়া করব, এজন্য সাহাবীরা প্রশ্ন করেছেন। কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সহিহ বুখারী অন্যান্য গ্রন্থের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আম্মা সালামু আলাইকা ফাকাদ আলিমনা ফাকাদ আরাফনা কাইফা সালামু আলাইকা ওয়ালাকিন কাইফা সালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে সালাম দিতে হবে আমরা তো জানি, কিভাবে সালাম দিতে হয় তাও জানি, কিন্তু আপনার জন্য দোয়া করব, সালাত করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত ইব্রাহিম, দরুদ ইব্রাহিম শিখিয়ে দিলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। অন্য হাদিসে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একই কথা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম হাদা তাসলিম কদ আলিমনা আরাফনা, আপনাকে কিভাবে সালাম দিতে আমরা তো বুঝলাম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিম কিভাবে দিতে হবে এটা তো আমরা বুঝি, ওয়ালাকিন কাইফা সালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা কিভাবে আপনার জন্য সালাত দেব, আপনার জন্য দোয়া করব, এটা কিভাবে হতে পারে? এভাবে অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বারবার
তাকে কিভাবে আমরা দোয়া করব, তার জন্য কিভাবে সালাত দেবো জিজ্ঞাসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম চুপ থেকেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহি তার কাছে আসার পরে তাদেরকে সালাত ইব্রাহিমি শিখিয়ে দিয়েছেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কাছাকাছি বাক্য ভাষায় কয়েক ডজন সাহাবি যখনই জিজ্ঞাসা করেছেন আমরা সালাম তো দিতে পারি, সালাত কীভাবে দেব, রাসূলুল্লাহ সাল্লাম এইভাবেই শিখিয়েছেন। অর্থাৎ আল্লাহ আমাদের বললেন যে আমার নবীর উপরে তোমরা সালাত করো, তার মর্যাদার জন্য দোয়া করো। আমরা কিভাবে দোয়া করলে তার মর্যাদার শানের মুনাসিব হবে, সঠিক হবে, এটা তো আমরা বুঝি না। তাই আমরা আবার আল্লাহ তাআলার উপরেই দায়িত্ব দিয়ে দিলাম, আল্লাহ আপনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত প্রেরণ করুন, তাকে সালাত প্রদান করুন, যে সালাতের যে পদ্ধতি যে পরিমাণ আপনার নবীর মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ সেইভাবে তাকে সালাত প্রদান। দর্শক, তাহলে আমরা দেখলাম সালাত আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে দেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহ মুমিন বান্দাদেরকে আমভাবে সাধারণভাবে এবং বিশেষ করে কোন কোন শ্রেণীর বান্দাকে, বিশেষ নেক আমলকারী বান্দাকে প্রদান করেন। আল্লাহ তাআলা সালাত প্রদান করেন, তার ফেরেশতাগণ সালাত প্রদান করেন রাসূলুল্লাহ সাল্লামকে। পাশাপাশি আল্লাহ নির্দেশ দিলেন মুমিন মুমিনাতকে সালাম দেওয়ার জন্য, সালাত দেওয়ার জন্য। দর্শক, এই সালাত এবং সালাম আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তার জীবন দিয়ে শান্তি মুক্তির পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন, তারই মাধ্যমে আমরা নাজাতের পথ পেয়েছি। আমাদের জন্য তিনি কষ্ট করেছেন, বিনিময়ে তিনি কিছুই চাননি। আমাদের ন্যূনতম দায়িত্ব তার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে সালাত চাইব এবং তার জন্য সালাম বলবো। আর এই সালাত এবং সালামের সওয়াব ফজিলত মর্যাদা এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে এ কত গুরুত্বপূর্ণ, সেসব বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে আলোচনার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। এ পর্বে এখানেই শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ডক্টর সাকিরের আন্তরিক বার্তা, সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে? কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায়, যেটি বৃদ্ধি পায় 7 শীষে এবং প্রত্যেক শীষে আছে 61 দানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন। যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনি রিটার্ন পাবেন 700 গুণ বেশি। ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন 70,000%। আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে? আজই বিনিয়োগ করুন আল্লাহ তাআলার রাস্তায়। পিএস টিভি বাংলা।